গুড মর্নিং। তো আমার আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ঘুম থেকে ওঠার পর একটু মুখটা কেমন লাগে, তো যাই হোক ফ্রেশ হয়ে গেছি, তারপরে সমস্তটা কাজও হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে বোতলে, অ্যাকোয়াগার্ডের সুইচটা অফ করতে ভুলে গেছিলাম, তো যাই হোক জল ভরা হয়ে গেছে, সমস্ত কাটাকুটিও হয়ে গেছে। এই যে এখানে দেখো, এখানে সকালে টিফিনে হবে হচ্ছে লুচি, সাদা আলুর তরকারি, আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ওল, আর এখানে ওল কচু, আলু, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কেটে রাখা হয়ে গেছে, আর এখানেও করলা আলু কেটে রাখা হয়ে গেছে। তো এই হবে আজকে, আর হচ্ছে লুচির সাথে হবে যে তরকারি, তো তরকারিটা এখানে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সাদা আলু জাস্ট হালকা নর্মাল তরকারি। মোটামুটি হয়েই গেছে, এরপর তরকারিটা নামিয়ে নেবো, তারপরে লুচি হবে, লুচিটা মামুনি বেলবে, আমি ভাজবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো তখন তো তোমাদের দেখালামই যে সাদা আলুর তরকারিটা করছিলাম, আজকে সকালে ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি হবে, খুব ভালো লাগে খেতে, কালো কালো জিরে পোড়া দিয়ে আর কি, মানে ফোড়নে দিয়ে, তো রসুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, ভীষণ ভালো লাগে ছোটো ছোটো করে আলু কেটে সাদা আলুর তরকারি। তো এই আলুর তরকারিটা আমার ফেভারিট, লুচি দিয়ে, বিশেষ করে লুচি দিয়ে ছোলার ডাল আর আলুর তরকারি খুব ভালো লাগে খেতে, তো ওটা আমার হয়ে গেছে। ও আর এই চেয়ারটায় আওয়াজ হচ্ছে, এই যে এই চেয়ারটা, তো যাই হোক, আর এখন এই যে চা নিয়ে বসে পড়েছি, মামুনি লুচি ভাজা স্টার্ট করেছে, মানে বেলছে, আমি গিয়ে এখনই ভাজবো, তো ঝটপট করে চাটা খেয়ে নিই। আর হ্যাঁ, আজকে মনে হয় কারেন্ট থাকবে না 10টা থেকে 4টে অবধি, এই আমাদের এখন পুজো চলে এসছে, চারিদিকে মানে রাস্তার যে লাইনগুলো ওখান থেকে তো মেন কারেন্টগুলো টানে আর কি, ওরা তার টানে, তো সেগুলো আর কি দেখবে যে ঠিকঠাক আছে নাকি, এই বৃষ্টি ফৃষ্টিতে ছিঁড়ে ফিরে গেছে নাকি, সেগুলো আর কি দেখবে, সেই জন্য ঠিকঠাক করবে, সেই কারণে লোক আসবে, তো ওরা আর কি ঠিক করবে, তো সেই কারণে হয়তো কারেন্ট থাকবে না 10টা থেকে 4টে অবধি। তো ঠিক আছে চলো ঝটপট করে চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। তো এই যে মামুনি লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, আমি আস্তে আস্তে, মামুনি এখন বেলছে, এই ঝটপট করে ভেজে নিই, তারপরে ভেজে নিয়ে তোমার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখো লুচি স্টার্ট হয়ে গেছে ভাজা, তো ঝটপট করে লুচিগুলো ভাজা হয়ে যাক, তারপর আবার কথা হচ্ছে। বিছানাটার কি অবস্থা হয়ে গেছে, তো এই বেডটাকে ক্লিন করে নিই ঝটপট করে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এই যে লুচি ভাজা কমপ্লিট, এইটা দেখিয়েছি।
লাঞ্চের খাবার দাবারও সব রেডি হয়ে গেছে মোটামুটি, তো ব্যাস এই হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট গিয়ে খেয়ে নেবো, প্রচুর জোর খিদে পেয়ে গেছে, লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখিয়ে দিই আমাদের আজকে লাঞ্চে কী কী আছে, বলে তো দিয়েছি এবার দেখিয়ে দেবো জাস্ট চলো। যে এখানে আছে ভাত, এখানে আছে গাঁঠি, এই গাঁঠি না তো ওল কচু আলু চিংড়ি মাছ, এখানে আছে উচ্ছে আর আলু, আর এখানে কালকের একটু চিকেন ছিল আমি করেছিলাম, সেই চিকেনটা বেশি হয়েছে, একটু রয়ে গেছে রাতে রুটি দিয়ে, আর এখানে টক দই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এই জিনিসগুলোকে একটু ইগনোর করো, আর তোমাদেরকে বলেছিলামই যে ঘুম থেকে উঠে তোমাদের সাথে, এই ঘুম থেকে উঠে না সরি, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো লাঞ্চ করার পর, কিন্তু তখন আমার কথা বলা হয়নি, তারপর একটু ভিডিও এডিট করা ছিল, তো ভিডিও এডিট করতে করতে তারপরে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দেখি কারেন্ট চলে গেছে, আবার সেই সেকেন্ড টাইম কারেন্ট চলে গেছে সকালবেলা, তোমাদের বলেছিলাম যে আজকে 10টা থেকে 4টা অবধি কারেন্ট থাকবে না, তো যাই হোক তাড়াতাড়ি করে চলে এসেছিলো 12:30টার মধ্যে, কিন্তু
আবার সেকেন্ড টাইম কারেন্ট গেছে, তখন কটা বাজে? প্রায় 4:30 বাজে। তো 4:30 সময় কারেন্ট গেছে, তারপরে আবার আসলো কখন বলো তো? প্রায় 6:45 সময় এসছে। তো ব্যাস ঘুমোতেও পারিনি গরমে, যদিও বা আমাদের জেনারেটর লাইন আছে, পাখা লাইট এগুলো চলে, তবুও ভালোই গরম লাগছিলো। তো যাই হোক, ঘুমটাও সেভাবে হয়নি, তবে যাই হোক যেটুকু ঘুম হয়েছে হালকা একটু ঘুমিয়েছি, তারপর আবার উঠেও পড়েছি, 5:30-6:45 মধ্যে উঠে পড়েছি। উঠে তারপরে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি, অন্ধকারের মধ্যে যা করার করে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি, মামনি আগে চা করে রেখেছিলো, খাওয়া হয়ে গেছে। আর ঘুমানোর আগে তো মানে খাওয়া দাওয়ার পর মা আর দাদুর সাথেও একটু কথা বলেছি, মার সাথে কথা বলা হয়নি, মা ফোনটা ধরেনি, দাদু ফোন ধরেছিল, দাদুর সাথে কথা হয়ে গেছে, মায়ের সাথে এখন রাতে কথা বলবো, তার কারণ মা ফোন মানে কোথাও গেছিলো হয়তো, ফোনটা ধরতে পারেনি। তো যাই হোক, তখন মায়ের সাথে কথা হয়নি, এখন রাতে কথা বলে নিতে হবে। তো আমার খাবার দাবারও রাতে ডিনারে খাবার যেগুলো মানে যা দুপুরে ছিল সেগুলো আমাদের তো এক্সট্রা সেভাবে আবার রাতের জন্য হয় না কিছু, রাতে জাস্ট রুটিটাই হয়, মাঝে মাঝে কখনো কখনো যদি আনলো কিছু মাংস বা কিছু, যাই হোক যদি হুট করে আনে তখনই হয়, বা আদারওয়াইজ হয় না। তো যাই হোক, আর তার মধ্যে দেখবে কপালে যদি দুর্যোগ থাকে, সমস্ত দিক দিয়ে দুর্যোগ আসে, এদিকে সকাল থেকে কারেন্ট নেই, তার মধ্যে আমার জুসারটাও খারাপ হয়ে গেছে, সকালেই তোমাদের দেখালাম খুলে ঠিক করছিলাম, জানোই যে আমরা হাউস ওয়াইফরা কী করি, মানে ঘরে কিছু খারাপ হয়ে গেলেই নিজেরাই সেটাকে ওস্তাদি করার চেষ্টা করি, একটু মিস্ত্রি সাজে, একটু কখনো কেউ শরীর খারাপ হয়ে গেলে ডাক্তার সেজে নিই, নার্স সেজে নিই। তো আমাদের মধ্যে মানে হাউস ওয়াইফদের মধ্যে সমস্ত গুণটাই আছে, তাই না? তো যাই হোক, কপালে দুর্যোগ থাকলে কিছু করার নেই, সবই যাবে, নষ্ট হবে, কিছু করার তো নেই। তো যাই হোক, জিনিসটা ঠিক করার চেষ্টা করলাম, ব্যাটারিটা ভেতরে তার ফার বের করে যেটুকু করার মানে চেষ্টা করলাম, কিন্তু হলো না, ওটা হয়তো বাইরেই দোকানে দেখাতে হবে, দেখা যাক ঠিক হয় কি না, হয়তো ঠিক নাও হতে পারে, যদি বা এটা আমার দোষেই হয়েছে, ওটা ধুতে গিয়ে কোনোরকমভাবে ওটার ভেতরে জল ঢুকে গেছে, তো সেই কারণেই ওটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক, তারপর তো কারেন্টটা যা মানে জ্বালানো জ্বালাচ্ছে, তোমরা যারা স্টেটের আন্ডারে পড়ো, মানে স্টেটের ইলেকট্রিসিটি আন্ডারে পড়ো, তো তোমরা সবাই জানবে ভীষণ কারেন্ট যায় স্টেটে। তো আমাদের বাড়ির ওখানে অতটা মানে কারেন্ট যায় না, ওখানে সিএসসির লাইন, কিন্তু এখানে স্টেটের লাইন, এখানে ভীষণ কারেন্ট যায়। তো যাই হোক, কিছু করার নেই, কারেন্ট গেলেও তো কিছু করার নেই। আর সকালবেলা বলছিল এখানে কথা বলতে যাবো, আর 10টা করে প্লেন যাবে খালি। যাই হোক, কিছু করার নেই, সকালবেলা অ্যানাউন্সও করে গেছিলো যে এখানে কাজ হবে, বড় মামার বন্ধু আমাদের মামাই ডাকে আর কি, ধোনা মামা, সে আর কি আমাদের ফোন করে খোঁজ দিল যে এরকম আজকে কারেন্ট থাকবে না এতক্ষণ। তো যাই হোক, আমরা সেই মতো ব্যবস্থাও নিয়ে রেখেছিলাম, ট্যাঙ্ক ফ্যাঙ্ক পুরো ফুল করে রেখেছিলাম, কারণ একটু জলের সমস্যা হলে খুব মুশকিল হয়ে যায়। তো এটাই আর কি, যাই হোক কিছু করার নেই, যেদিনকে দুর্যোগ থাকবে সেদিনকে তো সব দিক দিয়ে দুর্যোগ হবেই, সেগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। তো ব্যাস এটাই, আর কিছু বলার নেই আপাতত, এখন আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করো, আর আমাদেরকেও সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে হেল্প করো তোমরা। তো তোমাদের হেল্প ছাড়া, তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগোতে পারবো না, তো প্লিজ তোমরা হেল্প করো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবে ভালোবাসতে থেকো। তো চলো, এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে। তো ততক্ষণ তোমরা ওয়েট করো, টাটা।